সুরা ইউসুফ থেকে সেদিন ইউসুফ আলাই ইসলামের একেবারে পূর্ণ বয়সকালে তিনি যখন জেলখানা থেকে বেরিয়ে সম্মানিত হলেন আল্লাহ তালা যখন ওনার ইজ্জত বাড়িয়ে দিলেন পৃথিবীতে ওনাকে ক্ষমতা দিলেন প্রতিষ্ঠিত করলেন তখন কি কি ঘটনা ঘটেছিল আমরা সেগুলো শুনব আউদুবিল্লাহমিনঈম রজীন বিসমুলিল্লাহ রহমান রহিম ইউসু আলাইস্লাম পর্যাপ্ত পরিমাণে শস্য তিনি গুদামজাত করলেন এবং রাজার যে স্বপ্নের এক্সপ্লেনেশন সেদিন ইউসুফ আলহ ইসলাম দিয়েছিলেন সে অনুযায়ী কিন্তু সাত বছরের পরেই দুর্ভিক্ষ শুরু হওয়ার কথা তাই না এবং ঠিক তাই ঘটলো বাস্তবে বাস্তবেও ঠিক সাত বছর পরেই ভয়ঙ্কর রকমের দুর্ভিক্ষ দেখা দিল কিন্তু সেই দুর্ভিক্ষের কারণে যখন খাদ্য সংকট দেখা দিল গোটা বিশ্বে মিশরের জনগণের সেই খাদ্য সংকটের সমস্যা তাদের পোহাতে হয়নি কারণ সাইদানা ইউসুফ আলহ ইসলাম এত চমৎকারভাবে তিনি খাদ্যশস্য তিনি গুদামজাত করেছিলেন শীষ সমেত গমগুলোকে কেমনভাবে প্রিজার্ভ করেছিলেন ফলে হিউজ পরিমাণে অনেক পরিমাণে খাদ্যশস্য মিশরে তখন ওনার আন্ডারে এগুলো জমা ছিল ফলে দুর্ভিক্ষের বছর যখন শুরু হলো সৈতে ইউসুফ আলিসাল্লাম এগুলো জনগণের মধ্যে বিতরণ শুরু করলেন ফলে মিশরের জনগণ আবারও সৈতেন ইউসুফ আলিসাল্লামকে ভাঙা দিতে শুরু করলো এবং ওনার যে যুগান্তকারী সিদ্ধান্ত যে সাত বছর টানা চাষাবাদ করতে হবে এবং এই সাত বছরের পরে পরবর্তী সাত বছর হবে দুর্ভিক্ষের বছর আহ অনাবৃষ্টির বছর কোনো বৃষ্টি হবে না চারদিকে মাটি ফেটে চৌচি কোনো ফসল জন্মাবে না ওনার এই যুগান্তকার সিদ্ধান্তর কারণে কিন্তু বেসিকলি মিশরের জনগণরা এই দুর্ভিক্ষের কষ্ট থেকে বেঁচে গেল ওই যে দুর্ভিক্ষের বিষয়টা সময়কালটা এটা শুধু যে দুর্ভিক্ষটা মিশরের জনগণের মধ্যে সীমাবদ্ধ ছিল বা মিশরই ছিল এমনটা না মিশরের আশেপাশে বিভিন্ন জায়গায় ফিলিস্তিনে জর্ডানে আশেপাশের দেশগুলোতেও কিন্তু এই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছিল ফলে তারা খাদ্য শস্য সংগ্রহের জন্য তারা মিশরে আসতে বাধ্য হয়েছিল এবং ইউসুফ ওনার গুদামজাত করা খাদ্য শস্য তখন বহিরাগত ভিন লোকদের কাছে বিক্রি করতে আরম্ভ করলেন ফলে মিশরের অর্থনৈতিক অর্থনীতির চাকাও কিন্তু সচল হতে শুরু করল নানা দিক থেকে ওনার সফলতা মিশরের রাজার কাছে মিশরের জনগণের কাছে ফুটে উঠতে লাগলো এবং সবাই ওনাকে ওয়েলকাম জানালেন এবং ধন্যবাদ দিতে লাগলেন তো সৈয়দিন ইউসুফ আলী ইসলামের শৈশবকাল যেখানে কেটেছে অর্থাৎ কানা আন সেই কানা কিন্তু এই দুর্ভিক্ষের ছোঁয়া লেগেছিল যেখানে ওনার শ্রদ্ধেয় পিতা ইয়াকুব আলহ ইসলাম এবং যে দশ ভাই ষড়যন্ত্র করে ওনাকে কুয়ায় ফেলে দিয়েছিল সেই দশ ভাইও কিন্তু এই দুর্ভিক্ষের কবলে পড়ে তারা খাদ্য সংকটে ভুগছিল এবং খাদ্য সংগ্রহের জন্য অন্যান্য ভিন মতো সৈয়দিন ইউসুফ আলহ ইসলামের দশ ভাই তারা একটি কাফেলার সাথে কানা আন থেকে মিশরে আগমন করলো অর্থাৎ যেই কান ছিল সাইয়েদান ইউসুফ আলাহিস্লামের ছেলেবেলার সময় তিনি যেখানে কাটিয়েছেন যেখানে তার পুরো ফ্যামিলি রয়েছে সেখান থেকে তার সেই দশ ভাই যারা ষড়যন্ত্র করে হত্যা ষড়যন্ত্র করেছিল তারা খাদ্য সংগ্রহের জন্য মিশরে আসা শুরু করলো এবং ভিনদেশি যারা এই দুর্ভিক্ষের সময়ে খাদ্য সংগ্রহ করার জন্য বা কিনবার জন্য আসতো এই ব্যাপারটা সাইয়েদান ইউসুফ আলাইসাল্লাম পার্সোনালি হ্যান্ডেল করতেন কারণ তিনি একটা বিধান জারি করেছিলেন যে খাদ্য সংকটে পড়ে যদি কোনো দেশ থেকে লোকজন আসে তাদেরকে আমরা ফিরিয়ে দেবো না তাদের কাছে আমরা গম বিক্রি করব। কিন্তু কেউ যদি বিজনেস পারপাসে বিজনেস ওরিয়েন্টেশন থেকে যদি কেউ এখান থেকে গম সংগ্রহ করতে আসে তাদের কাছে কিন্তু আমরা গম দিব না ফলে বহিরাগত কেউ আসলে তাদেরকে সরাসরি ইউসুফ আলাইসলামের সাথে এটা ডিল করতে হতো ছাড়পত্র নিতে হতো ফলে আন থেকে যখন একটি কাফেলা আসলো গম সংগ্রহ করবার জন্য তখন তারা সরাসরি সৈয়দানা ইউসুফ আলহিসামের সাথে সাক্ষাৎ করলেন এবং সেই কানা আনের ওই গ্রুপের মধ্যে কিন্তু সৈয়দানা ইউসুফ আলহ ইসলামের বইমাত্রেও দশ ভাইও ছিল ওই দশ ভাই যখন আসলেন তখন কি ঘটলো এই ঘটনার মানে এই পর্যায় থেকে এই প্রেক্ষাপট থেকে আজকে আমাদের আলোচনা শুরু হবে আপনারা যারা মুসাফ নিয়ে বসেছেন তাদেরকে আমি বলবো সুরাই ইউসুফের আটান্ন নম্বর আয়ার থেকে আজকে আমরা শুরু করব। তাহলে আর কাল বিলম্ব না করে আসুন আমরা সরাসরি সুরা ইউসুফ থেকে সেদিন ইউসুফ আলাই ইসলামের একেবারে পূর্ণ বয়সকালে তিনি যখন জেলখানা থেকে বেরিয়ে সম্মানিত হলেন আল্লাহ তালা যখন ওনার ইজ্জত বাড়িয়ে দিলেন পৃথিবীতে ওনাকে ক্ষমতা দিলেন প্রতিষ্ঠিত করলেন তখন কি কি ঘটনা ঘটেছিল আমরা সেগুলো শুনব আউব্লাহিম বিসমুল্লাহ রহমান রহিম ওয়াজা ইত ইউসুফল আলাইহিফা মুখির অর্থাৎ ইউসুফের ভাইয়েরা একটা ক্যারাভেনে করে কাফালে করে মিশরে আসলো এবং সেদিনে ইউসুফ আলি তাদের নাম জিজ্ঞেস করলেন কোন এলাকা থেকে এসেছে জিজ্ঞেস করলেন তাদের বাবার নামকে জিজ্ঞেস করলেন যখন এগুলো জিজ্ঞেস করলেন উত্তর শুনে তো ইসুফ আলাইস্লাম অবাক হয়ে গেলেন এবং ইউসুফ আলি ইসলাম তিনি বুঝতে পারলেন যে এরা তো এই দশজনই হচ্ছে ইসুফ আলাইস্লামের ভাই এবং এরাই হচ্ছে ইয়াকুব আকুব আলাইস্লামের সন্তান সেদিনে ইসুফ আলাহিসাল্লাম আবেগাপ্লুত হলেন এবং তাদেরকে চিনতে পারলেন অহুমলাহ মুন কিরণ কিন্তু তারা ইসুফ আল্লা সাল্লামকে চিনতে পারলো না কারণ তারাই এসে দেখছে যে এই লোক হচ্ছে আজিজ এসের মিশরের অনেক মিশরের অনেক বড় একটা পদে অধিষ্ঠিত এবং মিশরের ফিন্যান্স মিনিস্টার যার মেধার স্বাক্ষরে গোটা মিশরে আজকে জয় জয়কার যার বুদ্ধিদিত্ত যুগান্তকারী সিদ্ধান্তের কারণে এই ভয়ঙ্করতম দুর্ভিক্ষ মিশরে কোনো প্রভাবই ফেলতে পারেনি সো এই লোক তো ইউসুফ হতেই পারে না এরকম কোনো কল্পনাই ভাইদের মাথায় আসেনি ইউসুফ আলাইস্লাম তাদের পরিচয় নেওয়ার পরে উনি চিনে ফেলেন যে এরা আমার ভাই যে ভাইয়েরা আমাকে কুয়ায় ফেলে দিয়েছিল সেই কুয়া থেকে আল্লাহ টেনে তুলে সেদিন ইউসুফ সাল্লামকে রাজপ্রাসাদে নিয়ে আসলেন আর এখন বানিয়ে দিলেন মিশরের অর্থমন্ত্রী তো তখন ইউসুফ আলিহিস্লাম ওনাদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের বাবার নাম কি তারা বললো ই আকুব কয় ভাই তারা বললো এগারো ভাই আরেক ভাই কোথায় বললো যে আরেক ভাইয়ের নাম হচ্ছে বেনিয়ামিন বাবা তাকে আসতে দেয়নি তো সৈদান ইউসুফ আলাহি বললেন নেক্সট টাইমে যদি আসো তোমাদের যে আরেক ভাই বেনিয়ামিন তাকেও নিয়ে আসবে আমরা আগে বলেছি যে বেনিয়ামিন হচ্ছে বেসিকলি ইউসুফ আপন ভাই সহদর ভাই ওয়ালাম্মা জাহাজ আহম বি তাদেরকে খাদ্য শস্য যখন প্যাকেট করে দেওয়া হলো কলা তু নিবি আখিল্লা কুম মিন তোমাদের বই যা যে আরেকজন ভাইয়ের কথা তোমরা বলছো যার নাম বেনিয়ামিন নেক্সট টাইমে যদি খাদ্য সংগ্রহের জন্য আসো তাকে কিন্তু নিয়ে আসতে হবে আল্লাহ উফিল মুনসিলিন তোমরা দেখছো না যে আমি পরিপূর্ণ মেপে চোখে সুন্দরভাবে তোমাদেরকে শস্য বুঝিয়ে দিচ্ছি আর আমি তোমাদেরকে কত চমৎকারভাবে এন্টারটেন করলাম সেদিন ইসফলাম যখন জানতে পারলেন যে এরা হচ্ছে তার সেই দশ ভাই যারা তার উপর অত্যাচার করে কুয়ায় ফেলে দিয়েছিল তিনি তো তাদেরকে আগেই ক্ষমা করে দিয়েছেন কারণ তিনি হচ্ছেন নাবি আর নাবিরা কখনো এই সমস্ত বিষয় মনে রাখেন না ওনারা হচ্ছেন ক্ষমার মূর্ত প্রতীক তো উনি বললেন যে সৈদান ইউসুফ আলি সাল্লাম তাদেরকে অত্যন্ত চমৎকারভাবে আপ্যায়ন করেছিলেন তো তিনি স্মরণ করে দিয়ে বললেন দেখো আমি তোমাদেরকে কত চমৎকার আপ্যায়ন করলাম এবং তোমাদেরকে বস্তা বোঝাই করে গম দিয়ে দিলাম সো নেক্সট টাইমে তোমার ভাইকে নিয়ে আসবে কিছু কিছু তাফসিরে এসেছে যে সৈদান ইউসুফ সালাম তার ভাই বেনিয়ামিনের জন্য এক বস্তা দিয়েছিলেন এবং তার বাবার জন্য এক বস্তা দিয়েছিলেন কিন্তু তিনি বললেন যে তোমরা বলেছো তোমাদের আরেক ভাই আছে এটা কি তোমরা সত্যি বললে নাকি এক বস্তা বেশি নেওয়ার জন্য বললে এটা তো আমি জানি না তাই প্রমাণ করবার জন্য আগামীবার যখন আসবে তোমার ভাই তোমাদের ভাই বেনিয়ামিনকে কিন্তু নিয়ে আসতে হবে ফাইনলাম তা আচুনি বিহি ফালা কাইল আলা তোমার এন্দি নেক্সট টাইমে যদি বেনিয়ামিনকে নিয়ে আসতে না পারো আমি কিন্তু আর গম দিব না আর আমার কাছেও ঘেসতে পারবো না সো মাইন্ড ইট এটা খেয়াল রাখো ভাইরা বললো কল হুসান ওরাবিদ আনহু আবাহু আ ইন্না আলাফা আমরা চেষ্টা করবো আমরা আমাদের বাবাকে ছলে বলে কৌশলে খুশলিয়ে যে কোনোভাবে আমাদের ভাইকে আমরা নিয়ে আসার চেষ্টা করব বলে তারা আগ্রহ এবং প্রত্যাশা ব্যক্ত করলো এবং বলব আমরা কনফিডেন্ট যে আমরা পারবো পারবেনকে নেক্সট টাইম আমরা নিয়ে আসতে পারবো এখানে সাইদিন ইসফাল ইসলাম একটু কৌশল করলেন উনি ওনার কর্মচারীদেরকে ডেকে বললেন এই যে দশ ভাই কেন থেকে এসেছে তারা গম কেনার জন্য যে টাকাগুলো দিয়েছিল পণ্যগুলো দিয়েছিল এগুলো তাদের গমের বস্তার ভেতরে তোমরা ঢুকিয়ে দেবে এবং তারা তাই করলো ওকাল আলী ফিতিয়ানি হি যে আলু বেদা আতহম ফিরে হালিহিম কর্মচারীদের যুবক কর্মচারীদের বলল যে তাদের পণ্যগুলো বা টাকাগুলো যেহেতু আগে পণ্যের বিনিময়ে খাদ্য শস্য কেনা হতো সো তাদের পণ্যগুলো তাদের গমের বস্তায় ঢুকিয়ে দাও লা আল্লাহম ই আরিফু নাহা ইদান কলাবু ইলা আহলিহিম তারা যখন তাদের পরিবারে ফিরে যাবে গমের বস্তা খুললে তারা চিনতে পারবে যে হাইরে আমাদের টাকা তো ফিরিয়ে দেওয়া হয়েছে লা আল্লাহম ইয়ার জিয়ন ফলে হয়তো তারা ফিরে আসবে এখানে তাফসিরে দুইটা ব্যাপার এসেছে এক হচ্ছে হতে পারে তারা যখন গমের বস্তা খুলে দেখবে যে আমাদের টাকা তো গমের বস্তার ভেতরেই তার মানে এই মিশরের রাজা বা আজিজ এত দানশীল টাকাও রাখলো না তাহলে নেক্সট টাইমে অবশ্যই আমরা যাবো নিশ্চয়ই আরও বেশি করে আমাদেরকে গম দেবে এই আশায় হয়তো তারা ফিরে আসবে অথবা তারা তো নবীর সন্তান ছিল তারা হারাম কোনো কিছু খেত না অ্যাট লিস্ট ছোটবেলায় যদিও ইসউয়া আলাহিসাল্লামের উপর অত্যাচার করেছে কিন্তু তারা হারাম ভক্ষণ করতো না ফলে টাকা না পে না করে যদি গম তারা খেয়ে ফেলে এটা তো হারাম খাওয়া হবে সো অ্যাটলিস্ট এই টাকাটা পে করার জন্য হলেও তারা ইজিপ্টে আবার আসবে এই দুইটা চিন্তা থেকে সাইদান ইসলাম সাল্লাম এই বুদ্ধিটা অবলম্বন করলেন ফালাম্মা রাজাউ আবিহিম এবার দশ ভাই যখন মিশর থেকে কানা ফিরে গেল যে কল ইয়া আবানা তাদের পিতা ইয়াকুব আলাইসাল্লামকে বললো হ্যাঁ আমাদের পিতা মুনি আমিন্নাল খাইল আর মা আনা খানা আমাদেরকে বলেছে যে আমাদেরকে আর গম দিবে না যদি আমাদের ভাই বেনিয়ামিনকে নিয়ে না যাই সো আমাদের ভাই বেনিয়ামিনকে আপনি আমাদের সাথে নেক্সট টাইমে নিয়ে যাওয়ার অনুমতি দিন নাকচাল ওয়া ইন্না লাহু লা হাফিজুন আমরা তাহলে পূর্ণ বোঝাই করে গম নিয়ে আসতে পারবো আর অবশ্যই আমরা বেনিয়ামিনকে খুব যত্নের সাথে রাখবো তাকে হেফাজত করব তার কোনো ক্ষতি আমরা হতে দেব না আপনি প্লিজ বাদ সাধবেন না নিষেধ করবেন না আমরা বেনিয়ামিনকে নিয়ে যাব ইয়াকুব আলাইহিস সালাম বললেন ক্বালা হাল আমানুকুম আলাইহি ইল্লা ইল্লা তোমা আলাহিমিন কাব এর আগে ইউসুফ আলিয়াল্লামকে তোমাদের সাথে পাঠিয়ে যে এই ভুল করেছিলাম তোমরা কি বলতো সেই ভুল আবার করতে তোমাদেরকে আবার ট্রাস্ট করতে ইম্পসিবল তোমাদেরকে আমি আর ট্রাস্ট করতে পারব না আমি আল্লাহ তাল ভরসা রাখি ফল্লাহিদন তিনি হচ্ছেন উত্তম সঙ্গ হেফাজতকারী ওহু আরহাম তিনি মেহেরবান ইলাইহিম তারা যখন তাদের গমের বস্তা বাড়িতে এসে খুললো কেনা আনে তারা দেখলো যে তাদের পণ্য বা টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বস্তার ভিতরই প্রত্যেকের টাকা তারা এটা দেখে তো অবাক যে কি আজীব তামাশা কি অদ্ভুত ব্যাপার যে আমাদের টাকা তো আজিজমিসার রাখেনি তারা খুশিতে বাকবাকুম হয়ে গদগদ করতে করতে সেদিন ইকুব আলাই ইসলামের কাছে যে বললেন কল আবানা। বানা না বুকি দেখেন এর চেয়ে বেশি প্রত্যাশার কি আছে আমাদের টাকাও উনি নেয়নি হ্যাঁ বিদা আতুনার উদ্দাত এলাই না গমের যে টাকা এটা ফিরে দিয়েছেন তিনি ও আমির ও আহলানা আমরা এই টাকা দিয়ে আবার ফ্যামিলির জন্য খাবার কিনবো ওয়ান আহফাদ ও আপনি বানিয়ামিনকে আমাদের সাথে নেক্সট টাইমে পাঠাবেন ওয়ান আজদাদু কাইলা বা আইর আমরা আরও এক উট বোঝাই গম নিয়ে আসবো কারণ ইসুফ আলি ইসলামের গম বিক্রি করার বিধান ছিল প্রত্যেকের জন্য এক উট বোঝাই পরিমাণ একটা উট যতগুলো বস্তা নিতে পারে বা কাঁধে সইতে পারে বহন করতে পারে সে পরিমাণে গম প্রতি ব্যক্তিকে প্রত্যেক মানুষকে দেয়া হতো সো বানিয়ামিন যদি নেক্সট টাইমে যায় তাহলে বানিয়ামিনও এক ওট পরিমাণ গম নিয়ে আসতে পারবে যেটা আমাদের পুরো ফ্যামিলির জন্য অনেক সাপোর্ট হবে জালিকা খাইন ইয়াসির আর এরকম বস্তায় বস্তায় গম দেয়া এটা আজিজে মেসরের জন্য ভেরি সিম্পল ম্যাটার তিনি চাইলেই দিতে পারেন তারা খুব খুশি হলো ভাইয়েরা যে আমাদের টাকাও রাখলো না তারা যখন বারবার ইয়াকুব আলাইসালামকে ফুসলাতে লাগলো সাল্লাম বললেন আমি এক শর্তে দিতে পারি তোমরা যদি আল্লাহর নামের কসম কাটো প্রতিশ্রুতি দাও আমাকে যে বিহি তাকে তোমরা সহি সালামতে আবার গম মিশর থেকে নিয়ে এসে আমার হাতে পৌঁছে দিবে বা বুঝিয়ে দিবে এই এই ওয়াদা যদি আমাকে দিতে পারো তবে তবেই কেবল আমি বানিয়ামিনকে তোমাদের হাতে সুপর্দ করতে পারি তবে হ্যাঁ ইল্লাক তোমরা যদি বিপদে পড়ে যাও তোমাদের যান বাঁচানোই সংকটে পড়ে যায় সেটা ভিন্ন কথা তারা যখন প্রতিশ্রুতি দিল সেদিনকে তখন ইয়াকুব সালাম বললেন যে আমরা যে প্রতিশ্রুতি নিলাম এবং গ্রহণ করলাম এ ব্যাপারে আল্লাহ তালাই হচ্ছেন ওকিল তিনি হচ্ছেন দেখভালকারী তিনি হচ্ছেন রক্ষণাবেক্ষণকারী এবার এক বছর শেষে দ্বিতীয় বছর আবার ইসুক আলাইস্লামের সেই দশ ভাই বানিয়ামিনকে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন সেদিন ইকুব আলাহিস তাদেরকে নসিহত করলেন ইয়াকুবুলাইস্লাম উপদেশ দিলেন যে হ্যাঁ আমার প্রিয় সন্তানেরা তোমরা মিশরে এক দরজা দিয়ে ঢুকো না ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ঢুকবে তো তৎকালীন সময়ে মিশরের যে এন্ট্রেন্স ছিল অনেকগুলো এন্ট্রেন্স ছিল বিভিন্ন দিকে বিভিন্ন ঢুকার এন্ট্রি গেট ছিল তো সাইদানী ইয়াকুবাম বললেন তোমরা এক দরজা দিয়ে ঢুকবে না একাধিক দিয়ে ঢুকবে এক একটা প্রবেশ পথ দিয়ে তিনজন তিন ভাই আরেক পথ দিয়ে দুই ভাই আরেক পথ দিয়ে চার ভাই এভাবে এগারো ভাগ হয়ে ঢুকবে যাতে করে তোমাদেরকে দেখে কেউ সন্দেহ না করে যেহেতু তোমরা কেন আনের অধিবাসী দেখতে অনেক উঁচু লম্বা দশ ভাইয়ের চেহারা আসরত প্রায় কাছাকাছি একরকম তোমাদেরকে একসাথে দেখলে হয়তো স্পাই মনে করতে পারে যে বহিরাগত ভিন কোনো গোয়েন্দা এরা হতে পারে বা তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারে সো টেক দ্য প্রিকশন তোমরা ভিন্ন ভিন্ন এন্ট্রি নিবে একই এন্ট্রি দিয়ে তোমরা ঢুকবে না এটা তিনি নসিহত করলেনগ্নি আঙ্কুমিন শাহী তারপর তিনি এটাও বললেন যে আল্লাহর যদি ভিন্ন ফায়সলা থাকে সেটা তো আর আমি কিছু করতে পারবো না জাস্ট আমি নসিহত করার সেটাই করলাম ইনিল হুকম ইল্লা আলিল্লা ফায়সালা আল্লাহ করে থাকেন আলাইহি তাওয়াক্কাল তো আল্লাহ তালার উপরে আমি তাওয়াক্কুল করি ও আলাইহি হি ফালিয়া তাবাক্কাল ইল আর তাওয়াক্কুলকারীরা আল্লাহ তালার উপরে তাওয়াক্কুল করা উচিত ওলাম্মা দাখল মিন হাইফ আমার রহম আবু হুম মা ক্যানা ইউনি আন হুম মিন আল্লাহ মিন শাই ইল্লাহ হা জাতান ফি নফসি আফু আল্লাহ বললেন তাদের বাবা ইয়াকুব আলাহ তাদেরকে যেভাবে মিশরে প্রবেশ করবার উপদেশ দিয়েছিলেন তারা সেভাবেই প্রবেশ করলো কিন্তু আল্লাহর যে ফায়সালা সিদ্ধান্ত সেটা থেকে তাদেরকে ভিন্ন দিকে আর নেয়া গেল না জাস্ট ইয়াকুব আল ইসলাম ছেলেদের কল্যাণকামী হয়ে কিছু উপদেশ করেছিলেন এটাই জাস্ট বাস্তবায়ন হলো এটাই জাস্ট হলো কিন্তু ফায়সালাম মূলত আল্লাহ যেটা চাচ্ছেন সেটাই হবে আল্লাহ তালা তারপর সেদিন ইয়াকুব আলি ইসাল্লামের প্রশংসা করে বললেন ইন্নাহু লিমা আল্লাম না ইয়াকুব ইয়াকুব সে হচ্ছে খুবই জ্ঞানী প্রাজ্ঞ একজন মানুষ কারণ তাকে আমি এই বিষয়গুলো শিক্ষা দিয়েছি ফরান্না সিলাহ আলামন এগুলো অনেক মানুষই জানে না ওলাম্মা আলা ইলাইহি আনা দ্বিতীয়বার যখন দশ ভাই যে ইউসুফ আলহি ইসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন ইউসুফ আলহিসাল্লাম কৌশল করে ওনার আপন ভাই বানিয়ামিনকে ওনার কাছে নিয়ে গেলেন নিয়ে পরিচয় দিলেন বললেন যে বানিয়ামিন আমি হচ্ছি ইউসুফ তোমাদের সে হারানো ভাই এই কথা বলে দুই ভাই আবেগে আপ্লুত হয়ে পড়লেন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদলেন এবং বললেন যে আর চিন্তা দুঃখ না আমালুন করোনা যেই অত্যাচার করেছে জুলুম করেছে এ ব্যাপারে চিন্তিত হয় না বা তোমার সাথে এতদিন যাব তারা যে আচরণ করেছে এ ব্যাপারে তুমি চিন্তিত হই না এবং বুঝিয়ে বললেন যে তোমাকে আমি আর যেতে দেবো না কেন আনে আমি কৌশল করে আমার সাথেই মিশরে তোমাকে রেখে দেবো কিভাবে তিনি আপন ভাই বানিয়া রেখে দিলেন আসুন সেই ঘটনাটা আমরা দেখি ফালাম্মা জাহাজাহুম বি জাহাজিম যে আলাসফির আহালি আখিমা আজ দাম আজ্নি ও ন ইয়াদু ফালা রবীন্দ্র নাকুমুল্লা স্যারে ফোন ইসু আলাহিসাল্লাম যে বানিয়ামিনের সাথে গোপনে কথা বললেন কি বললেন কতটুকু কথা হলো কি হল এগুলো কিন্তু দশ ভাই খেয়াল করতে পারেনি ফলে বানিয়া মেন সাথে কথা বলে বানিয়ামিনকে দশ ভাইয়ের কাছে পাঠিয়ে দিলেন এবং দশ ভাইকে ইসর ইসলাম ধন্যবাদ দিয়ে বললেন ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোমরা সত্যবাদী তোমরা যে বলেছো তোমাদের এক ভাই আছে বেনিয়ামিন তাকে নিয়ে আসার কারণে আমি বুঝতে পারলাম ঠিক আছে তোমরা উট বোঝাই করে গম নিয়ে যাও কোনো সমস্যা নেই সবাই উঠ বোঝাই করে গম নিয়ে গেল এখানে বানিয়ামিনকে রেখে দেওয়ার জন্য ইসফা আলাহ ইসলাম যে কৌশলটা করেছিলেন সেটা হচ্ছে তৎকালীন সময়ে রাজার একটা পানপাত্র ছিল মানে যেটাতে করে তিনি শারাপ খেতেন বা ড্রিঙ্কস খেতেন ওই পান পাত্রটা ছিল ইজিপ্টের একটা আইকনিক ব্যাপার যেখানে খুব ডিজাইন করা রাজার জন্য স্পেশালি এটা মেড করা হয়েছিল কাস্টম মেড তো ইউসুফ কৌশল করে এই পানপাত্রটা তার ভাই বানিয়ামিনের জন্য যে গমের বস্তা প্রিপেয়ার করা হয়েছে ওইটার ভিতরে ইচ্ছা করে তিনি স্বেচ্ছায় কৌশল করে তিনি এই পান ঢুকিয়ে দিয়েছেন ওনাকে চোর প্রমাণিত করার জন্য তারপরে ঘটনাটা মজার ঘটনা কি ঘটে আসুন আমরা দেখি ইসওয়াল্সালের দশ ভাই এবং বেনিয়ামিন এগারো জন যখন গমের বস্তা নিয়ে মিশর থেকে বিদায় নিয়ে কানানের উদ্দেশ্যে রওনা হলো হঠাৎ করে ইসওয়ালাসাল থেকে পাঠানো একজন আহ্বানকারী কল এসে বলল ইয়েদু হাল আইর ও দ্য ক্যারভান ইন্নাকুম লাসা আর এখন তোমরা হচ্ছে চোর থামো তোমরা চুরি করেছ কল ওয়াফ বালু আলী হিমা দা তা ফেদুন তারা এসে বলল তোমরা কী হারিয়েছ যে কারণে তোমরা বলছো যে আমরা চুরি করেছি কল ও সাল্লামের স্টাফরা বললো নফকেদুসুয়া আল মালিক আমরা রাজার পানপাত্র হারিয়েছি যেটাতে তিনি পান করেন একটা খুব মিশরের আইকনিক একটা জিনিস যেটা রাজার জন্য স্পেশালি মেড করা হয় পুরো কাফেলাকে থামানো হলো অলিমান কর্মচারীদের যিনি প্রধান অফিসার তিনি বললেন তফতিশ করো অর্থাৎ তল্লাশি চালাও কারণ এতক্ষণ পর্যন্ত এই পানপত্রটা ছিল যখনই এই কানায়নের কাফেলা গম নিয়ে চলতে শুরু করেছে আমরা সে পানপাত্র আর খুঁজে পাচ্ছি না নিশ্চয়ই এদের মধ্যেই চোর আছে খুঁজে বের করো যে বের করে দিতে পারবে তাকে এক বস্তা এক্সট্রা উট দেওয়া হবে ইসওয়াল্লাসাল্মের দশ ভাই বললো কল উতাল্লাহ হেলা খোদা আলিম তুম্মা জে এন আলী নুসীদা ফিল আর আপনারা ভালো করেই জানেন যে আমরা এখানে বিপর্যয় সৃষ্টি করতে আসিনি আমরা দুর্ভিক্ষের কবলে পরে খাদ্য সংরক্ষণ সংগ্রহ করতে এসেছি আমরা কেন রাজার এই পানপাত্র নিব কিলা লাভ তাতে আমাদের আর ওমা কন্যা সারিক আমরা নবীর সন্তান আমরা চোর নই এবার ইসুফ আলাহিসের কর্মচারীরা বললো কল ও ফামা জাজা উহু ইংকুং তুমকা যদি প্রমাণিত হয় যে তোমরা মিথ্যা বলছো এবং তোমাদের মধ্যে চোর আছে তাহলে কি শাস্তি হবে বলো কী শাস্তি তোমরা মাথা পেতে নেবে বলো যদি তোমরা মিথ্যাবাদী হয়ে থাকো কল ও জাজা উহু মা বুজিদা ফির আহলিহি ফাহুয়া জাজা উহ দশ ভাই একসাথে বলে উঠলো যে যার বস্তার ভেতরে বা যার ওটের বস্তার ভেতরে এই রাজার পানপাত্র পাওয়া যাবে সেই হবে শাস্তি তাকেই তোমরা রেখে দিবে কাজা আলী কেন আর এভাবেই আমরা যারা দুরাচারী জালেম তাদের শাস্তি দিয়ে থাকে চোরদের শাস্তি এরকম অর্থাৎ কেন আনে ইয়াকুব আলাহ ইসলামের শরীয়তে তখন বিধান ছিল কেউ যদি কোনো কিছু চুরি করে তাহলে যার জিনিস চুরি করল চোর চুরি সাব্যস্ত হলে ওই চোর লোকটি যার সম্পদ চুরি করেছে তার কৃতদাসে পরিণত হতো যতদিন সে বেঁচে থাকতো ওই লোকের খেদমুদ করে তার সেবা করে তার কাটানো লাগতো তো সে হিসাবে নিজেরাই ইয়াকুব আলা ইসলামের সন্তানেরাই দশ ভাই নিজেরাই বললো যে শাস্তিটা কি হবে আমরা বলে দেই যার ব্যাগের ভেতরে এটা পাওয়া যাবে তারে তোমরা রেখে দিও অ্যাজ এ পানিশমেন্ট সে তোমাদের কৃতদাসম কবলা এবার ইসু আলাইসলাম নিজে এসে লোকজন নিয়ে তল্লাশি শুরু করলেন ইসফ আলাহ ইসলাম সর্বপ্রথম অন্যান্যদের ব্যাগ তল্লাশি শুরু করলেন মানে একটু দেখানো এই ভাব দেখানো যে আমরা ভালোভাবে তল্লাশি চালাচ্ছি সবার ব্যাগ ভাবখানা এরকম যে সবার ব্যাগ ভালোভাবে খোঁজা হচ্ছে কোথাও পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না হঠাৎ করে সুম্মা সুম্মাস্তাক রাজা হামিন সর্বশেষে যখন বানিয়ামিনের গমের ব্যাগ তল্লাশি করা হলো হঠাৎ দেখা গেল যে বানিয়ামিনের ব্যাগের ভেতরে সে রাজার পানপাত্র সুবাহান আল্লাহ এখন সবাই তো অবাক হিসাবলে সাল্লে দশ ভাই তো অবাক ঘটনা কি বানিয়ামিন শেষ এই কাজ করলো রাজার পানপত্র শেষ পর্যন্ত বানিয়ামিনের ব্যাগে পাওয়া গেল কাদালিকা কিদিন আলী ইউসুফ আল্লাহ বলেন এভাবেই আমি ইউসুফের জন্য কৌশল করে বানিয়ামিনকে রেখে দেওয়ার ব্যবস্থা করেছি সুবহান আল্লাহ মায়া কান আল ইয়া খুদা আখা হফিদিন মালিকী ইল্লাহ ইয়াশা আল্লাহ আল্লাহ বলছেন মিশরের রাজার যে চুরির দণ্ডবিধি সেই অনুযায়ী কিন্তু ইউসুফ কখনই বানিয়ামিনকে নিজের কাছে রাখতে পারতো না কারণ তৎকালীন মিশরের রাজার চুরির যে দণ্ডবিধি ছিল সেটা ছিল কেউ যদি কিছু চুরি করতো তাকে ব্যতরাঘাত করা হতো আর যে পরিমাণ সম্পদ চুরি করেছে তার ডবল সম্পদ জরিমানা হিসাবে প্রদান করা লাগতো তো মিশরের নিয়মে যদি বিচার করা হতো তাহলে বানিয়ামিনকে বেতরাঘাত করা হবে আর পানপাত্রের যা দাম তার ডবল দাম কম্পাউন্ড হিসেবে পে করতে হবে কিন্তু আল্লাহতালা আগেই কৌশল করে ভাইদের মুখ থেকে বিচার কি হবে আগেই বের করে নিয়েছিলেন যে তোমরা বলো যদি তোমরা মিথ্যাবাদী হয়ে থাকো কী শাস্তি দেবো তখন ভাইরা বলেছিল আমাদের মধ্যে থেকে যাদের ব্যাগে যার ব্যাগে এটা পাওয়া যাবে তাকে রেখে দিবেন আপনারা কৃতদাস হিসেবে এভাবে আমরা শাস্তি দিয়ে থেকে আল্লাহ বললেন এভাবেই আমি কৌশল করে বনি আমিনকে ইউসুফের কাছে রেখে দেওয়ার ব্যবস্থা করে দিলাম নারফাউ দারাজাতিন মান ও ওয়া ফাওক কুল্লি দিয়ে ইলমিন আলিম হ্যাঁ আমি যাকে সম্মানিত করতে চাই তার মর্যাদা যার আমি বাড়াতে চাই আমি বাড়িয়ে দিয়ে থাকি ও ফকা কুল্লি দিয়ে আলমিন আলিম আর প্রত্যেক জ্ঞানীর উপরে আরো বড় জ্ঞানী আছে জান্নেলার উপরও জান্নেলা আছে সবচেয়ে বড় জান্নেওয়ালা হচ্ছেন আল্লাহ তালা এবার রাগে খুব দশ ভাই একটা মিথ্যা কথা বলল তারা বললো কল ইসরিক মিন কাবুল তারা বললো আমিন যেহেতু চুরি করছে তাহলে জেনে রাখেন বানিয়ামিনের একটা ভাই ছিল নাম ইউসুফ ওইটাও চোখ তারা বললো বানিয়ামিন যদি চুরি করে থাকে ওর ভাইও চোর এরা সব চোর দুই ভাই চোর এই বাক্যটার ব্যাপারে দুইটা তাফসির এসেছে অধিকাংশ মুফাসির একরাম বলেছেন যে দশ ভাই এই যে কথাটা বলল যে বানিয়ামিন চুরি করে থাকলে তার আরেক ভাই ছিল ওইটাও চোর এটা ছিল ডাহা মিথ্যা কথা ইসব জীবনে কখনো চুরি করেননি এবং এটা যে মিথ্যা কথা ছিল বেশিরভাগ মুফাসরিনী একরাম এই মতামতটাই দিয়েছেন যে এটা ছিল একটা মিথ্যা কথা তবে কোনো কোনো মোফাসির একরাম আরেকটা ঘটনা উল্লেখ করেছেন যে হ্যাঁ ইউসুফ ছেলেবেলায় শৈশবকালে একটা চুরির ঘটনা ঘটেছিল এবং সেটা ইচ্ছা করে সেটাও একটা মজার ঘটনা সেটা হচ্ছে ইউসুফ আলাইসলামের মা রাহিল যখন মারা যান তখন তার বোন লাইয়াকে ইয়াকুব আলাইস্লাম বিয়ে করেন এবং কেন আন এলাকায় ইউসুফ ফুফি থাকতেন যার নাম ফা একা তো ফা একা ইসুফ আলাইসলামের ফুফি ইউসুফ যখন খুব ছোট খুব ভালোবাসতেন তিনি চাইতেন সবসময় ইউসুফ তার সাথে থাকুক কিন্তু ইয়াকুব আলাইসাল্লাম নিজের ছেলেকে নিজের চোখের আড়ালে যেতে দিতেন না খুব বেশি হলে একদিন দুই দিন তিন দিনের জন্য বোনের বাড়িতে অর্থাৎ ইউসুফ আলাহ ইসলামের ফুফির বাড়িতে ইউসুফ আলাইসলাম থাকতে পারতেন তারপর আবার ইয়াকু আলাইসলাম নিয়ে আসতেন তো ইয়াসুফ আলাই যখন ইয়াকুব আলাইসাম নিয়ে আসতেন এটা ফায়েকা সহ্য করতে পারতেন না ভাইয়ের ছেলেকে এত ভালোবাসতেন ফায়েকা তো ফায়েকা একবার প্ল্যান করলেন যে ইউসুফ একবার যখন দুই তিন দিনের জন্য নিয়ে যাওয়া হলো ফায়েকে বললেন যে ইউসুফ তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তোমাকে আব্বু আমার এত আদর লাগে মায়া লাগে আমি তো যতদিন বেঁচে থাকি তোমাকে আমার কাছে রাখতে চাই তবে এটার জন্য একটা কৌশল আমাদের করতে হবে আই নিড ইউর হেল্প তুমি আমাকে সাহায্য করতে হবে ছোট্ট ইউসুফ বললেন যে হ্যাঁ করবো সেটা কি সেটা হচ্ছে ফায়েকে বললেন আমার বাবা অর্থাৎ ইসহাক আলহি ইসালামের একটা বেল্ট যেটাকে হেজাম বলে কোমর বন্ধনী এটা আমার কাছে সংরক্ষিত আছে এটা আমি তোমার কোমরে পড়ায়া উপরে কাপড় পেঁচিয়ে দিব তারপর তোমাকে বাড়িতে রেখে আসবো একদিন পরে আমি যেয়ে বলবো যে আমি তো বেল্ট খুঁজে পাচ্ছি না এটা চুরি হয়েছে কে চুরি করলো নবীর বেল্ট এটা খুঁজতে খুঁজতে যখন তোমার কোমরে পাওয়া যাবে তখন তুমি চোর সাব্যস্ত হবে আর কানায়নের সারিয়াত অনুযায়ী তখন তুমি আমার কৃতদাসে পরিণত হবে সো আমার কৃতদাসকে আমি নিয়ে আসবো তোমার বাবার কাছ থেকে আমি তোমাকে ছিনে আনবো তখন আমি আর তুমি মিলে একসাথে থাকবো তোমাকে আমি মায়ের মতো আদর যত্ন করে লালন পালন করবো সুহান কত ভালোবাসতেন ইসু আলিয়াকে অর্থাৎ এমন একটা ব্যক্তিত্ব তিনি ছিলেন সে শৈশব থেকেই সবার মন তিনি কেড়েছেন যে একবার দেখেছে তার হৃদয় জুড়িয়ে গিয়েছে যেই প্ল্যান সেই কাজ ইসুফ আলা কোমরে তিনি তার পিতা থেকে পাওয়া ইসাক ইসলামের কোমর বন্ধুনি বা বেল্ট বেঁধে দিলেন তার দু একদিন পরে ইয়াকব আলাইস্লামের কাছে ফিরিয়ে দিয়ে আসলেন এবং তার এক দুদিন পরে তিনি যেয়ে বললেন যে আমি তো আমার বাবা থেকে পাওয়া বেল্ট হেজাম এটা হারিয়েছে এটা চুরি হয়েছে কে নিয়েছে কে নিয়েছে সবাইকে তল্লাশি করতে করতে ছোট্ট ইউসুফের কোমরে পাওয়া গেল এবার ফায়কা বললেন ইউসুফ যেহেতু চুরি করেছে সে ইউসুফ আমার দাস আমি আমার কৃতদাসকে নিয়ে যাব এবং কেউ আর বাধা দিতে পারলো না ফায়কা নিয়ে আসলেন ইয়াকু আলি মনে মনে হাসলেন তিনি বুঝলেন যে আমার বোন এটা কৌশল করে ইউসুফকে ছিনিয়ে নিয়েছে আমার কাছ থেকে তো ফায়কা যতদিন বেঁচে ছিলেন ইউসুফ আলাইসাল্লাম ফায়কার সাথেই ছিলেন কেউ কেউ এরকম একটা বর্ণনাও করেছে যেগুলো আসলে আমাদের ইসলামিক ট্রেডিশন থেকে পাওয়া যায় না এগুলো জিউস ট্রেডিশন থেকে থেকে বাইবেল তালমুদে পাওয়া যায় তবে যেহেতু করোনা হাতিসের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই বা কোনো কথার সাথে এটা কন্ট্রাডিক্ট তেমন একটা করে না এটাকে আমরা উল্লেখ করতে পারি তো দুইটা মত কেউ বলেছে যে এটা মিথ্যা কথা ইসর ইসলাম কখনো চুরি করেনি কোনো ব্রহ্মভাস্ত্রী বলেছেন হ্যাঁ চুরি করেছিল এটা আসলে প্রকৃত অর্থে চুরি নয় এটা একটা কৌশল তো আপনাদের সাথে শেয়ার করলো আপনারা বুঝতে পেরেছেন তখন ইউসুফ আলাইসাল্লাম বললেন যে কলা আন্তম শারুম মাকানা তিনি ফাসাররা রাহা ইউসুফ ফিনাফসি আলাম ইবুদি হালাহ যখন এই কথা বললো যে বানিয়ামিন যদি চোর হয় আর একটা ভাই ছিল ইউসুফ এও চোর তখন ইসুফ আলাইসাল্লাম খুব কষ্ট পেলেন বললেন তোমরা কতই না খারাপ তোমরা বানিয়ামিনকেও চোর বলতেছো ইউসুফের এবং বানিয়ামিনের ভাই ইউসুফকেও চোর বলতেছো কতই না তোমাদের অবস্থানটা কতই না খারাপ অল্লাহ আলম বিমা তসিফুন আর তোমরা যে মিথ্যা কথা বলতো সেগুলোর ব্যাপারে আল্লাহ ভালো করেই জানেন এখন সমস্যা যেটা হলো দশ ভাই পড়েছে বিপদে কারণ তারা সেদিনে ইউসুফ আলহ ইসলামের বিয়াকুব আলাই ইসলামের কাছে কমিটমেন্ট দিয়ে এসেছিল যে আমরা আমাদের যান প্রাণ দিয়ে হলেও বানিয়ামিনকে কিন্তু আমরা হেফাজত করব এবং এই যে আমরা ক্যারাবানি করে নিয়ে যাচ্ছি বানিয়ামিনকে আবার সোহেল আপনার কাছে এনে ফেরত দিয়ে যাব যাবো বানিয়ামিনের কিছুই হবে না কিন্তু এখন বানিয়ামিন যখন চুরিতে ধরা পড়লো তখন তারা পড়ে গেলো বিপদে এবং তাদের ভাষ্য অনুযায়ী বানিয়ামিনকে রাজার কাছে বা কাছে রেখে লাগবে তারা মহাবিপদে পড়ে গেল কল আজিজ তারা বলল আবান ইন যে হে আজিজ মেসের বানিয়ামের বাবা মানে আমাদের পিতা ইয়াকুব তিনি অত্যন্ত বৃদ্ধ বয়োবৃদ্ধ একজন মানুষ বানিয়ামিনকে বুকে রেখে বুকে ধরে তিনি বেঁচে আছেন বানিয়ামিনের কিছু হলে তিনি বাঁচবেন না ফখুদ আহাদানা মাকানা আপনি একটা কাজ করেন বানিয়ামিনকে দিয়ে দেন আমাদের দশ ভাইয়ের মধ্যে থেকে যাকে পছন্দ বানিয়ামিনের বদলে তাকে রেখে দেন আমরা প্রত্যেকেই এই শাস্তি মাথা পেতে নিতে রাজি বানিয়ামিনকে কৃতদাস না বানিয়ে আমাদের কাউকে বানান আমরা ওয়াদা দিয়ে এসেছি বানিয়ামিনকে বাবার হাতে পৌঁছে দিতেই হবে ইন্না নরাকামিনাল মহসিনিন আমরা তো আপনাকে সদাচারী হিসেবে জানি আপনি খুব ভালো লোক এতটুকু আপনি করেন কলামা আদাল্লাহ মা আদালনা খুদা ই ওজ্না আইন্দা ইসু আলাইসালাম বলে নাজুবিল্লা বলো কি যে চুরি করেছে যার ব্যাগে ওটা পাওয়া গেল তাকে না রেখে অন্য কাউকে যদি রাখিটা তো আল্লাহ ঈদাল্লাহবলিমন তাহলে তো আমি জালিম হয়ে যাব আমি তো ন্যায় পরায়ণ শাসক আমি তো এই অন্যায় করতে পারি না কোনোভাবেই যখন দশ ভাই ইসু আলাইস্লামের কাছ থেকে বানিয়া মিনকে নিয়ে যাওয়ার কোনো কৌশল খুঁজে না পেলো ফলাম মাস্তাই এসু মিনহু যখন তারা নিরাশ হলো যে বানিয়া মিনকে নেওয়া যাচ্ছে না না জিয়া দশ ভাই এক পাশে আলাদা সলা পরামর্শ করছে কনসালটেশন করছে যে কী করা যায় আমরা কিভাবে বাবা বাবাকে যে মুখ দেখাবো বা নিয়ামিনকে ছাড়া আমরা কীভাবে যাই কেনা আনে কলা খ্যাবি রুহম তাদের মধ্যে যে সবচেয়ে সিনিয়র বড় কোনো কোনো তাফসির এসেছে তার নাম হচ্ছে রুবেল রুবেল বলল আলাম চা আলামু আন্না আবা কুম কদ আখদা আলাইকুম মাউ ফেকম অমিন কবলু মা ফরকুম ফি ইউসুফ তোমাদের কি মনে নাই যে আসার সময় বাবার কাছে ওয়াদা দিয়ে আসছো যে বানিয়ামিনকে সহি সালামতে নিয়ে যাবা আর ইতিপূর্বে ইউসুফকে নিয়েও তো যে ইনসিডেন্ট যে কাহিনী তোমরা করেছ বাবার কাছে মুখ দেখানোর তো আর কোনো সুযোগ নাই কি করবে এখন এর আগে ইউসুফের ব্যাপারে যে অন্যায় করেছো সেটা তো আছেই আবার নতুন করে যদি বানিয়ামিনের কারণে এই ঘটনা ঘটে বাবার বদয় পরে আমরা মরেই যাব। ফালান আবরাহাল আরদা হাত্তা ইয়ে আদান আলি আবি বড় ভাই রুবেল বলল তোমরা যাও যেহেতু কাফেলা তো আর আমাদের জন্য বসে থাকবে না কাফেলা যেহেতু কানা আনের উদ্দেশ্যে রওনা হবে তোমরা নয় ভাই চলে যাও আমি এখানে থেকে যাই আমি মুখ দেখাতে পারবো না আব্বার সামনে সামনে আমার বাবা যতক্ষণ না আমাকে ক্ষমা না করে অনুমতি না দেয় আসার আমি ফিরবো না কেন আনে আও ইয়াহ কুমল্লা হলে অথবা আল্লাহ যদি অন্য কোনো করেন কোন যদি আমি বলে কয়ে যদি আমি আজিজে মেসরের কাছ থেকে যদি বনিয়ামিনকে নিয়ে যেতে পারি হয় বানিয়ামিনকে নিয়ে ফিরবো না হলে আমি ফিরবো না তোমরা যাও যাওরুল হাকিমিন আল্লাহ তাহলে উত্তম ফায়সলা করি সবাই বললো তাহলে বাবাকে যে কি বলবো বড় ভাই বললো যা ঘটেছে তাই বলবে এর যে ইলা আবিকুম বাবার কাছে যাও ফকুলু যে বলো ইয়া আবা না সরফ আপনার ছেলে চুরি করেছে কারণ বাকি দশ ভাই তো তাই দেখেছে যে পানপাত্র তো বানিয়ামিনের ব্যাগ থেকেই পাওয়া গেল ওমা শাহিদ না ইল্লা বিমা আলিম না তবে আমরা সরাসরি চুরি করতে দেখি নাই তবে আমাদেরকে এটা জানানো হয়েছে যে পানপাত্র হারানো গেছে আর খোঁজে বানিয়ামিনের ওখানেই পাওয়া গেছে কিন্তু বানিয়ামিন চুরি করতেছে এটা আমরা সরাসরি দেখি নাই ওমা কুন্না লিল গাইবে হাফিদিন আর অদৃশ্যের ব্যাপারে তো বাবা আমাদের কোনো হাত নেই অদৃশ্যের খবর তো আপনি জানেন আপনি যদি বিশ্বাস না করেন ওয়াস আলিল করিয়া চাল্লা দি কুন্না ফিহা আমরা মিশরে যে এলাকায় অবস্থান করেছি চাইলে লোক পাঠিয়ে জিজ্ঞেস করে আসেন যে ঘটনাটা সত্য কিনা অথবা ওলা আই রল্লা তি না ফিহা অথবা যে কাফেলার সাথে আমরা গিয়েছিলাম সেই কাফেলার লোকও ঘটনা ঘটেছে তাদের ব্যাগও চেক করা হয়েছিল তাদেরকে আপনি জিজ্ঞেস করেন যে কথা সত্য কিনা বাবা নিশ্চয় আমরা সত্য বলছি আমরা মিথ্যা বলছি না এমন বিপদে পড়েছে দশ ভাই কল আবাল সাউলাতলাকুম আংফুসুকুম আমরা তারা ফিরে যেয়ে ইয়াকুব আলাহ সাল্লামকে যখন একথা শোনালেন তিনি মানতে পারলেন না বললেন আবারও ইউসুফের মতো তোমাদের মন যেরকম চায় এরকম আমাকে গল্প শোনাচ্ছ আমি দিতে চাইলাম না জোর করে বানিয়ামিনকে তোমরা ছিনিয়ে নিলে আর এখন বলছো এই ঘটনা সবরুন জামিল তোমাদের কাছে আমার কিছু চাওয়ার নেই পাওয়ার নেই আমি আল্লাহ তালার উপর ধৈর্য ধারণ করলাম উত্তম ধৈর্য অবলম্বন আমি আগেও করেছি এখনও তাই করবো বিহিম জামিয়ান এবং আমি নিরাশ নই আমি হতাশ নই আমি হাল ছেড়ে দেইনি আমি এখনো আশা রাখি আল্লাহ তালা আমার ইউসুফকে আমার বানিয়ামিনকে একসাথে করে আমাকে আবার ফিরিয়ে দিবেন এবং পরবর্তীতে তাই ঘটবে আমরা দেখব ই আলিমুল হাকিম আর তিনি তো মহাজ্ঞানী তিনি প্রজ্ঞাবান ওয়াওয়াল্লা আনহুম তিনি রাগে ক্ষোভে শোকে দুঃখে তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন ওকাল ইয়া আসাফা আলা ইউসুফ এবং তিনি আফসুস করতে লাগলেন বললেন হাই ইউসুফ হাই ইউসুফ এতদিন বানিয়ামিনকে ইউসুফের আপন ভাই বানিয়ামিনকে তিনি কাছে আগলে রেখে ইউসুফের কষ্ট তিনি ভুলে গিয়েছিলেন এখন বানিয়ামিনকেও হারালেন বানিয়ামিনকে হারিয়ে ইউসুফ আল্লাহ ইসলামকে হারানোর সেই কষ্ট সেই আগুন আবার দাউ দাউ করে জ্বলে উঠলো তিনি আবার আক্ষেপ কান্নার জুড়ে দিলেন ইউসুফ হাই ইউসুফ আমার ইউসুফ আবার কান্না শুরু করে দিলেন অবিয়দ্দত আইনা কাঁদতে কাঁদতে ওনার চোখ সাদা হয়ে গেল মানে অন্ধ হয়ে গেলেন উনি মিনাল হজনি ফাহুয়া কাদিম চিন্তায় দুঃখে তিনি অন্ধ হয়ে গেলেন সবাই ওনাকে বলতে আরম্ভ করলো কল উত্লাহি তফতা উত্তাদ করু ইউসুফ হাতটা তখন হারাদানা তখন মিনাল হালিকিন এভাবে ইউসুফ ইউসুফ করে কাঁদতে কাঁদতে আপনি তো আপনার জীবনটাই শেষ করে দিবেন কোথায় আপনার সেই ইউসুফ সেই কবে নেকড়ে তাকে খেয়ে ফেলেছে ছোট্টবেলায় আজ এই তিরিশ বছর পর আপনি ইউসুফ ইউসুফ করে কেন কাঁদছেন ইউসুফের উপর কাঁদতে কাঁদতে তো আপনি নিজেকেই শেষ করে ফেলবেন কলা ইন্নামা আশকু বা সি ওয়া হুজনে আমার দুঃখ কষ্ট আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই না আমি এটা আল্লাহর কাছে শেয়ার করতে চাই ওয়া আলাম আল্লাহ আল্লাহি মা লা তা'লামুন তবে এটা জেনে রাখো আমি কিন্তু নবীউল্লাহ ফিল আর্থ আমি কিন্তু জামিনে নবী এবং আমি এমন কিছু জানি যেটা তোমরা জানো না আল্লাহ তালা নবীদেরকে যদি সরাসরি নাও পাঠান তাদের হৃদয়ে অন্তঃকরণে এমন এলহাম ঢেলে দেন যেটার মধ্য দিয়ে তিনি সত্য সত্যমিত্যার পার্থক্য করতে পারেন তিনি আজ করতে পারেন আন্দাজ করতে পারেন সো এভাবে দ্বিতীয়বারের জন্য যে গম নিয়ে আসা হলো এসেছিল কারণ আনবাসীরা সেগুলো খেয়ে শেষ করে ফেলল আবার কারণ দুর্ভিক্ষের কথা আমরা জানি যে সাত বছর প্রথমবার গম নিয়ে আসলো জিসু বললেন ভাইয়া বেনিয়ামিনকে আনবে তারা বানিমিনকে নিয়ে গেল ইসফা সালাম কৌশল করে রেখে দিলেন এবার তৃতীয় বছর যখন আবার খাদ্য সংকট তখন কেন আন থেকে একদল আবার মিশরে যাওয়ার জন্য রওনা হলো যে তারা গম কিনবে এবং ইসফা আলাহ ইসলামের এই দশ ভাই তারাও বাধ্য হয়ে আবার মিশরে যাবে সাইদান ইয়াকুব আলি ইসলামের কাছে তারা দোয়া নিতে আসলো ইয়াকুব আলি ইসলাম বললেন ইয়া বানি ইয়া আমার সন্তানের আবারও তোমরা যেহেতু মিশরে যাচ্ছ ইু যাও তাহা সুমি ইউসুফ আহি। ইউসুফ এবং তার ভাই পেনিয়ামিনকে ভালো করে খোঁজো ওলা তেই আসমের রহিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না ইন নাহুল আয়ি ইল্লাল রহিল্লা কমন কাফিরুন কাফেররা ছাড়া অবিশ্বাসীরা ছাড়া কেউ আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না বিশ্বাসীরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না যাও ইউসুফকে খুঁজো বানিয়ামিনকে খুঁজো খুজলে পাবে খুঁজলে তাদের দেখা পাওয়া যাবে ইনশাল্লাহ ফালাম্মা দাখালো আলাইহি কল ইয়া আয়ু আজিজ এবার তারা কানায়ান থেকে যখন মিশরে পৌঁছলো যেহেতু বহিরাগত গম কিনতে এসেছে ইসু আলা সাল্লামের ছাড়পত্র নেওয়া ছাড়া গম পাওয়ার কোনো সুযোগ নেই দশ ভাই আবার ইসুফআ আলাহিসাল্লামের সাথে দেখা যে বললো হে আজিজে মেসার মাসানা ও আহলানা আমাদের পুরো ফ্যামিলিতে মারাত্মক খাদ্য সংকট ও জি না বিবেদ আতিম মজজাদ আমরা অসামান্য কিছু পণ্য বা পয়সা নিয়ে এসেছি যেটা দিয়ে আমরা বেশি পরিমাণে গম কিনতে পারবো না ফাউফিলান আল কাইলা আপনি একটু বাড়িয়ে দেন আপনি মেপে আমাদের পূর্ণ গমের বস্তা দেন ও তা অনুগ্রহ করেন আমাদের উপর কানা আনে দুর্ভিক্ষের কবলে আমাদের সন্তান স্ত্রীরা আমাদের পিতা না খেয়ে আছে এবং কিছু সৎকা করেন ডোনেশন করেন আপনি অনুগ্রহ করেন কারণ আল্লাহ ইনলসিল মোতিন যারা সাদাকা করে আল্লাহ তালা তাদের আরো বেশি করে প্রতিদান দেন ভাইরা যখন কান্না বিজড়িত কণ্ঠে এই কথাগুলো বলল যে কানা আনবাসী ক্ষুধার্ত ক্লান্ত শ্রান্ত আমাদের পুরো ফ্যামিলি মানে ইসরায়েলের সবাই না খেয়ে আছে আমাদের বাবা না খেয়ে আছে ওনার নিজের আত্মীয়রা ওনার নিজ বাবা যখন এই দুর্ভিক্ষের কঠিন অবস্থায় না খেয়ে খাদ্য সংকটে ভুগছে এই কথা যখন সেদিন ইসু আল ভাইদের মুখ থেকে শুনলেন তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না তিনি কাঁদতে শুরু করে দিলেন এবং ইসু আল্লাহ চোখের কান্না দেখে তারাও অবাক হয়ে গেল ব্যাপার কি উনি কাঁদছে কেন মিশরের আজিজ আমাদের অর্থের সংকট খাদ্য সংকট শুনে তিনি কাঁদছে কেন এবং আল্লাহ তাল্লা তখন আদেশ আসলো যে হে ইউসুফ এবার তুমি তোমার নিজের পরিচয় তোমার ভাইদের কাছে পেশ করতে পারো কলা হাল আলিম তুমা ফা আলতুম্বি ইউসুফ আখি এবার আজজিম মানে ইউসুফ বললেন তোমরা তোমাদের যে ভাই ছিল ইউসুফ তার সাথে কি আচরণ করেছিলে মনে আছে কুড ইউ রিমেম্বার দ্যাট কি করেছিলে তোমরা সে ছোট্ট নিষ্পাপ অবুজ শিশু ইউসুফের সাথে তাকে মেরে আহত করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলে মনে আছে তোমাদের মনে পড়ে সেই ঘটনা ইসু আলহিসাম যখন একের পর এক সব ঘটনা বলতে আরম্ভ করলো দশ ভাই তো অবাক ঘটনা কি আজিজ এম মেসার তিনি এত কিছু জানলেন কি করে তার কাছে এত তথ্য আসলো কীভাবে আমরা আমাদের বইমাত্র ভাই ইউসুফের সাথে ছোটবেলা সেই তিরিশ বছর আগে কি করেছিলাম এটা উনি কি করে বলে একের পর এক ইসুফ আলিয়াল্লাম যখন সব বর্ণনা দিলেন সব ভাই অবাক হয়ে গেল কলু আ ইনাকালা আনতা ইউসুফ একের পর এক এমনভাবে বর্ণনা করছিল যেন তিনি ইউসুফ তখন তারা তাদের ছোট্ট ভাই ইউসুফের সেই মায়াবী চেহারার সাথে বর্তমানে আজিজ মেসের পূর্ণ বয়স্ককালীন এই চেহারাকে মেলালেন এ মিলিয়ে দেখলেন তাই তো ইউসুফের মতোই তো মনে হচ্ছে আমাদের সেই ছোট্ট ইউসুফ বড় হলো তো এরকমই তাকে দেখা যাওয়ার কথা তারা অনেকটা সন্দেহের এবং অনিশ্চিতভাবে তারা একটা প্রশ্ন ছুড়ল তারা বলল কলু ইন্নাকা লা ইউসুফ তাহলে আপনি কি ইউসুফ সুহান আল্লাহ হামদি প্রিয় ভাই এবং বোনেরা একটু খেয়াল করে দেখেন যে আল্লাহ তালা কীভাবে আমাদের লাইফের আপস অ্যান্ড ডাউন্সগুলো আমরা একেবারে শেষ পর্বে এগুলো নিয়ে খুব মজাদার অনেক শিক্ষণীয় কথা বলবো যেগুলো থেকে আপনি পুরো জীবনের সাথে কানেক্ট করতে পারবেন আমাদের শেষ পর্বটা চতুর্থ পর্বটা খুবই গুরুত্বপূর্ণ হবে এজন্য আমি স্লো মোশনে শুধু এখানে অর্থ করে যাচ্ছি ঘটনা প্রবাহের সাথে আপনাদেরকে কানেক্ট রাখার চেষ্টা করছি আমি রিফ্লেকশন বা শিক্ষার দিকে যাচ্ছি না খুব একটা একেবারে চতুর্থ পর্বে আমরা আগামী শুক্রবার এগুলো নিয়ে কথা বলবো দশ ভাই অবাক হয়ে বললো আপনি কি তাহলে ইউসুফ মানে তারা নিজের নিজেকে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না হাউ কাম ইটস পসিবল কীভাবে সে ইউসুফ হতে পারে ইটস কোয়াইট ইম্পসিবল তারা নিজেকে বিশ্বাস করতে পারছে না সেহেদানা ইউসুফ আলিয়া বানিয়ে মিনকে ডেকে আনলেন একসাথে দুই ভাই দাঁড়িয়ে বললেন আনা ইউসুফ ও হাদ হ্যাঁ আমি হচ্ছে ইউসুফ আর এই বানিয়ামিন হচ্ছে আমার আপন ভাই আমার আখি আমার ভাই বানিয়ামিন এই হচ্ছে আমার ভাই আর এই হচ্ছে আমি ইউসুফ দশ ভাই তারা অবাক হয়ে গেলেন তারা বিশ্বাস করতে পারলেন না যে এটাও কি সম্ভব কদমান আল্লাহ আলাইনা সৈদান ইসুআ সাল্লাম বলেন হ্যাঁ সম্ভব আল্লাহ তালা আমাদের উপর অনুগ্রহ করেছেন তিনি অনুগ্রহের মালিক তিনি ইতিহাস পাল্টে দেওয়ার মালিক তিনি ঘটনাকে পরিবর্তন করে দেয়ার মালিক তিনি যাচ্ছে তাই করতে পারেন তিনি সে কুয়া থেকে তুলে অন্ধকুয়া থেকে আমাকে রাজপ্রাসাদে এনে আমাকে মিশরের অর্থমন্ত্রী বানিয়েছেন তিনি পারেন ই নাহতাকি ওয়াইসবির ইউদে আজর আজরাল মহসিন নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তালা কোনো সদাচারী ব্যক্তির নেক কাজকে কি করেন না নষ্ট করেন না সদাচারী ব্যক্তির প্রতিদানকে তিনি নষ্ট করেন না ভালো করলে এটার প্রতিদান সে পাবেই এবার তো দশ ভাই অবাক তারা অনুতপ্ত হয়ে বললো কলু তাল্লাহ আসারাক আলাইনা আল্লাহ তালা আপনাকে অনেক সম্মান দিয়েছে ভাই তোমাকে অনেক সম্মান দিয়েছে ও ইন্না কুন্না খতিন আর আমরা ভুল করেছি তারা অনুতপ্ত হয়ে ইসু আলাহি জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করলো তারা বলল আমরা ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আমরাই জুলুম করেছি তোমার উপর কিন্তু আমরা তোমাকে ছোট করতে পারিনি আমরা চেয়েছিলাম তুমি ছোট হও তোমাকে শেষ করে দিব তোমাকে নিঃশেষ করে দিব আল্লাহ তোমাকে নিঃশেষ তো করেনি মিশরের রাজ প্রাসাদে এনে স্থান দিয়েছেন এবং মিশরের আজিজ এম বানিয়েছেন ক্ষমতার মশনদে তোমাকে বসিয়েছেন তারা ক্ষমা চাইলো এবং তারা ভয় পাচ্ছিল যে যদি না ইউসুফ এখন আমাদেরকে শাস্তি দেয় চাইলে ইউসুফ আলাহিসাম এখন তাদেরকে জেলে ঢোকাতে পারে ছোটবেলায় যেভাবে অত্যাচার করে অত্যাচার করতে পারে ফাঁসির কাষ্টে ঝোলাতে পারে ইসুফ আলাহিস্লাম কিছুই করলেন না এটাই নবীদের চরিত্র এটাই আদর্শ মানুষের চরিত্র এটাই আলোকিত মানুষের চরিত্র কল আলা আত্মতা শ্রী বা আলাইকুম লেয়াম ইসলাহিসাল্লাম বলেন আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই ইয়া উফেরুল্লাহুল আল্লাহ তোমাদের ক্ষমা করুক মেল্লাহ ফাহার নিয়ম অপু আর হেমুর র তিনি মেহেরবান দয়ালু আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি ভাই তোমাদের সে ছোটবেলার অন্যায় অত্যাচারের কিছু চিটেফোঁটা আমি মনে রাখিনি আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি এ দে হাবু বিকমি আমার এই জামাটা নিয়ে বাবার কাছে যাও ফাল খুহ আলা আমার বাবার চেহারার মধ্যে লাগাও ই আতিবাসীরা তিনি চোখের দৃষ্টি ফিরে পাবেন সুবাহ যেহেতু ভাইরা এসে বর্ণা দিয়েছিল যে আমাদের বাবা কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারিয়েছেন ইসুফ সাল্লাম বলেন আমার কমিসটা নিয়ে যাও আমরা প্রথম পর্বে বলেছিলাম যে সুরাই ইউসুফের তিনটা স্বপ্নের কথা আছে ছেলেবেলায় দেখা ইসুফ আলাইসাল্লামের স্বপ্ন জেলখানায় দুই কয়েদির স্বপ্ন আর রাজার স্বপ্ন আবার আমরা এও বলেছিলাম যে সুরাই ইউসুফের তিনটা কমিসের কথা আছে মানে জামা এক হচ্ছে ইসুফ আলাহিসামের জামার মধ্যে ছাগলের রক্ত লাগিয়ে ভাইরা বলেছিল ইসুফ আলাহিসামকে নেক রেখে ফেলেছে সেই জামা আবার জুলাইখা ইসুফ আলাইসালামকে ধরার জন্য পেছন থেকে ইসুফ জামা টেনে পেছন থেকে ছেড়ে ফেলেছিল ওই জামা এখানে আরেকটা জামা কোনো কোনো বর্ণনা এসেছে এটা হচ্ছে নবুয়াতের জামা যেটা ইয়াকুব আলাইসাল্লাম ইসুফ আলাইসাল্লামকে দিয়েছিলেন যেটা ইসাক আলাইসাল্লাম থেকে পাওয়া বিলায়াত বা নুবুয়াতের জামা সেজন্য ইসফ আলাহ ইসলাম বললেন এই জামাটি নিয়ে তাড়াতাড়ি আমার বাবা ইয়াকুবের চোখে লাগাও লাগানোর সাথে সাথে তিনি দৃষ্টি ফিরে পাবেন এবং ওয়াতুনি বি আহলিকুম আজমা আইন এরপর পুরো বাণী ইসরায়েলকে নিয়ে আমার সম্মানিত বাবা ইয়াকুব আলহ ইসালাম নবী আল্লাহ হিফিল আর্থ ফিখানা আন তাকে নিয়ে তোমাদের ছেলে সন্তান সবাইকে নিয়ে আসো আল্লাহ আমাকে এখানে অনেক সম্মানিত করেছে আমি এখানে একা একা থাকতে চাই না তোমাদেরকে নিয়ে থাকতে চাই এবং আল্লাহ তালা এতদিন আমাকে অনুমতি দেননি তোমাদের সাথে যোগাযোগের কোনো পারমিশন অনুমতি আল্লাহ তালার কাছ থেকে ছিল না আর নবীরা আল্লাহ তালার কাছ থেকে কোনো গ্রিন সিগনাল না পেয়ে কিছু করতে পারেন না আমার বুক ফুটেছে ফেটেছে কিন্তু আমি মুখ ফুটে কিছু বলতে পারিনি আমাকে ধৈর্য ধারণ করতে হয়েছে আল্লাহ তালা আমাকে অনুমতি দিয়েছেন আমার বাবা আমাকে না পেয়ে বানিয়ামিনকে হারিয়ে ধৈর্যের যে পরাকাশটা দেখিয়েছেন আল্লাহ তালা সেটা কবুল করেছেন তোমরা যাও এই জামা বাবার চোখে লাগালে বাবার দৃষ্টিশক্তি ফিরে পাবেন সবাইকে নিয়ে তোমরা মিশরে আসো আর কানা আনে নয় সে মোর অঞ্চলে নয় ফিরে আসো তোমরা এখানে আমরা একসাথে সবাই মিলে থাকবো ওলাম্মা ফসলা চিল আইরু কল আবু হুম ইন্নিলা আজিদ রুই হাই ইউসুফ লাউলা আন্তুফান নিদুন এরপর কাফেলা যখন ইয়াকুব আলি সাল্লামকে আনার জন্য কানা উদ্দেশ্যে রওনা হলো জাস্ট মিশর ছেড়ে কাফেলা কেন আনের উদ্দেশ্যে রওনা হওয়া মাত্রই সেই শত শত মাইল দূরে ইয়াকুব আলাইসলাম সবাইকে ডেকে বললেন তোমরা যদি আমাকে পাগল না বলো যে আমি পাগলের প্রলাপ বলছি এমন কথা যদি আমাকে না বলো তাহলে আমি একটা কথা বলবো সবাই বললো বলেন তিনি তো অন্ধ তিনি বললেন এমনি আজিদু রিহা ইউসুফ আমি ইউসুফের ঘ্রাণ নাকের মধ্যে পাচ্ছি আমার ইউসুফের ঘ্রাণ শরীরের ঘ্রাণ আমার নাকে বাতাসের ঝাপটা এসে লাগছে আমার নাকে আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি সবাই বলে আপনি বলেন কি তিরিশ বছর আগে যে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে ইউসুফ আসবে কোথেকে ইউসুফ ইউসুফ করে জীবনটা শেষ করে দিলেন অলতল্লাহ ইন্না কালাফি দলালি সবাই বলে আল্লাহর কসম ইউসুফ বলতে কেউ বেছে নেই নিশ্চয়ই আপনি সেই আপনার আগের মতিভ্রম আপনার যে ভুল আপনি যে ভুলের মধ্যে আছে ইউসুফ এখনো আছে বেঁচে আছে পাওয়া যাবে খুঁজে পাওয়া যাবে আপনি যে সেই প্রলাপ যাচ্ছেন আপনি সে আগের ভ্রান্তিতেই আছেন ইউসুফ নেই এটা আপনার ভ্রান্তি এরকম বলতে না বলতেই কিছুদিন পর সে কাফেলা যখন ফিরলো ফালাম মান আলবাশির ও আলফাহ আলাওয়াঝিহি ফারত দা কাফেলার সুসংবাদ তিনি এসে বললেন যে আমরা ইউসুফকে খুঁজে পেয়েছি দশ ভাই এসে বলল বাবা ইউসুফকে খুঁজে পেয়েছি এবং সে জামা দেয়া হলো সেই জামা সাইদান ইয়াকুয়ালেসলাম চোখের সাথে যখন লাগালেন লাগানোর সাথে সাথে সুবহানাল্লাহ তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন ওনার অন্ধ চক্ষু মুহূর্তে ভালো হয়ে গেল এবং ইউসু বলে ইউসুফ আলিসলাম যে ভবিষ্যদ্বাণী সে অনুযায়ী সাথে সাথে তিনি তার চোখে আগের মতো দেখতে লাগলেন তখন তিনি বললেন কলা আলম আকুল্লা আমি কি তোমাদের বলিনি যে ইন্নি পাচ্ছি তোমরা তো আমাকে বলেছ যে আমি প্রলাপ আলামুন মনে রাখো আমি আল্লাহ তালার পক্ষ থেকে এমন জিনিস জানি যেটা তোমরা জানো না কারণ হচ্ছে আমি আল্লাহাল প্রেরিত রসুল নবী আমি এমন জিনিস জানি যেটা তোমরা জানো না এবার দশ ভাই এসে বাবার কাছে ক্ষমা চাইতে শুরু করলো বাবাকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল কল ইয়া আবা নাস্তা ফিরা দুন বানা ইন্না কুন্না বাবা আপনি আমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান আপনি নবীল্লাহ আপনি ক্ষমা চাইলে আল্লাহ আমাদেরকে মাফ করবেন ইন্না কুন্না খতিন আমরা ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আমরা আমাদের ভাই ইউসুফের প্রতি জুলুম করেছি ইউসুফ মরেনি বাবা আমরা মিথ্যা বলেছিলাম আমাদের ভাই ইউসুফকে আল্লাহ মিশরের রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছেন আমরা যে আজিজে মেসরের কথা এতদিন ধরে বলে আসছি সেই ইউসুফ আল্লাহ আকবার কিভাবে ইতিহাস পাল্টে যায় কিভাবে বাতাসের গতি উল্টে যায় কিভাবে মানুষ নতুন ইতিহাস তৈরি করে তারা বলল বাবা আপনি আমাদের জন্য ক্ষমা চান আমরা আমাদের ভাইকে ফিরে পেয়েছি এবং ইউসুফ আমাদেরকে এখান থেকে মিশরে সবাই মিলে একসাথে থাকার জন্য মিশরে যাওয়ার জন্য তিনি ইনভাইট করেছেন কলা সাফা আস্তাফুরকুম রব্বী ইয়াকুব আলাইসাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব কারণ যেহেতু তোমরা অনুতপ্ত হয়েছো আর বান্দাকে আল্লাহ তালা ক্ষমা করে দেন ইন্নাহু আল গফুর রহিম তিনি মেহরবান তিনি ক্ষমাশীল দয়ালু মেহেরবান এবার কানা আন থেকে ইয়াকুব আলাই ইসলাম ইয়াকুব স্ত্রী দশ ভাই তাদের স্ত্রী সন্তানেরা সবাই মিলে বিশাল এক ক্যারাভানে কাফেলাই করে মিশরের উদ্দেশ্যে রওনা হলো এবং এভাবেই কিন্তু বান ইসরায়েল কেনা আন থেকে ফিলিস্তিন থেকে মিশরের উদ্দেশ্যে কিভাবে মাইগ্রেট করে মাইগ্রেশনটা কিভাবে হয়েছিল এখান থেকে কিন্তু আমরা জানতে পারি ফালাম্মা দখল আলাই ইউসুফ আওয়া ইলাইহি আবাওয়াইহি ওকাল দখল মিস রাইন শাহ আল্লাহ এবং তারা যেদিন কানান থেকে এসে মিশরে পৌঁছবে মিশরে সেদিন সরকারের ছুটির দিন ঘোষণা করেছিলেন ইউসু আলাহি এবং জাতীয় উৎসবের দিবস ঘোষণা করেছিলেন পুরো মিশরকে আলো দিয়ে সাজানো হয়েছে ফুল দিয়ে সাজানো হয়েছে যে নাবিউল্লাহ কানা আন থেকে ইয়াকুব আলহিসাল্লাম তার বংশধর নিয়ে সবাইকে নিয়ে মিশরে আগমন করবেন রাজকীয় রিসেপশন দিয়ে সায়দানী ইউসুফ আলহ ইসালাম তাদেরকে রিসিভ করলেন এবং পিতা পুত্রের সেই মিলন পিতা পুত্রের সেই সাক্ষাৎ সেটা যে কতটা হৃদয় বিদারক ছিল সেটা যে কতটা মায়াবী ছিল সেটা যে কতটা ভালোবাসার ছিল সেটা যে কতটা মানে অসাধারণ ছিল সেটা ভাষায় আসলে বর্ণনা করা সম্ভব না প্রায় তিরিশ বছর পরে সেদানে ইউসুফ আলহ ওনার পিতা ইয়াকুব ইসলামকে জড়িয়ে ধরলেন পিতা পুত্রের কান্নায় আশেপাশের পুরো কান্না বিচরিত একটা দৃশ্যের অবতারণা ঘটলো সবাই কাঁদলো এবং সেদানে ইউসুফ ইসলাম বাবাকে মাকে কাছে টেনে নিলেন কোনো বরণ এসেছে ওনার মা বানিয়া মিনকে জন্ম দেওয়ার সময় মারা যায় এবং তার খালা লাইয়াকে ইয়াকুব আলাইসাল্লাম বিয়ে করেছিলেন খালা যেহেতু মায়ের স্থলে সেহেতু বাবা মা এভাবে কোনো বর্ণনায় তার মা এতেকাল করেননি ইসু আল্লাহ ইসলামের মা সো বাবা আমাকে কাছে টেনে নিলেন আর বললেন উদু হলু মিশ্রা ইনশাল্লাহ আমিন নিরাপত্তার সাথে আপনারা মিশরে প্রবেশ করুন ও রফা আবা ওয়াই হিয়া আলাল আর শিবা খরুল্লাহ সুজাদা বাবা মাকে তিনি আরশে বসালেন সম্মান দিলেন এরপর বাবা মা এবং দশ ভাই সহ সবাই খরুল্লাহ সুজাদা ইউসুফ আলহিসের সম্মানে তারা মাথা নত করল অথবা শেষদায় লুটিয়ে পড়ল এই সেজদার ব্যাপারে দুইটা মতামত আছে সেজদা অর্থ এটাও হতে পারে জাস্ট বোডাউন জাস্ট এ লিটল বিট মাথা একটু নিচু করে সম্ভাষণ জানালো এটাও সেজদা আরেকটা হচ্ছে কপাল হাত হাঁটু কপাল একবার মাটিতে লাগিয়ে আমরা সালাতে যে সেজদা দিই এটাও হতে পারে এটা যদি হয় তাহলে সেই শরীয়তে ওনাদের শরীয়তে এটা বৈধ ছিল এটাকে বলে অনারারি সাজদা সম্মানসূচক সেজদা যেটা উম্মতে মোহাম্মদীর যে শরিয়ত রাসুসাহ ইসলামের শরীয়তে শরিয়তে ইসলামিয়াতে এটা বৈধ নয় শুধু আল্লাহ তালা ছাড়া আমরা কাউকে সেজদা দিতে পারি না সবাই যখন সেজদায় লুটিয়ে পড়ে ইসুফ আলি যে তিনি নাবি তিনি তিনার লিডারশিপ যখন সবাই মেনে নিল সম্মান প্রদর্শন করলো তখন ইউসুফ আলি সাল্লাম বললেন ওয়াকাইয়া আবাতি হ্যাঁ দাতা আবিল ইয়া মেম বাবা এই হচ্ছে আজকের এই ঘটনাটাই হচ্ছে আমার সেই ছোট্টবেলার দেখা স্বপ্নের ব্যাখ্যা কারণ ছোট্টবেলা দেখেছিলাম রায়তো আহাদা আশারা কাউকাবান ও শামসাওয়াল কামারা রায়তো হুম লি সাহাজিদিন কারণ ইসফ আলাহ ইসলাম ছেলেবেলায় আপনাদের মনে আছে প্রথম পর্বে আমরা ঘটনাটা বলেছিলাম তিনি স্বপ্নে দেখেছিলেন যে চাঁদ সূর্য আর দশটা তারা এগারোটা তারা ইসুফ আলাহ সেজদা করছে তার মানে শামস মানে ওনার পিতা মানে সূর্য হচ্ছে রূপকর্থ ওনার পিতা চন্দ্র ওনার মা আর এগারো ভাই মানে বইমাত্র দশ ভাই আর আপন ভাই বেনিয়ামিন সবাই ইউসুফ আলাহ ইসলামের নবউতির সামনে ওনার লিডারশিপের সামনে সবাই যাবার একত্রিত হবেন ওনার নেতৃত্বে যে পুরো ফ্যামিলিটার একটা হ্যাপি রিউনিয়ন হবে এটাই হচ্ছে সেই ছেলেবেলার দেখা ইসলামের স্বপ্নের ব্যাখ্যা তো সবাই যখন মাথা নুইয়ে বাবা মা সব ভাইয়েরা যখন মাথা ইসলামকে নবতির স্বীকৃতি এবং শ্রদ্ধা জানাচ্ছিলেন ইসর আলাহিসাম বলেন বাবা এটাই হচ্ছে আমার ছেলেবেলার দেখা সেই স্বপ্নের ব্যাখ্যা আলাহা রব্বি হাক্কা আল্লাহ তালা সেই স্বপ্নকে সত্যায়ন করেছেন ইদ আখরাজানি মিনা সিজন এবং জেলখানা থেকে আল্লাহ তাআলা বের করে আমাকে অনেক সম্মানের একটা স্থানে অধিষ্ঠিত করেছেন নাও আম দ্য ফিনান্স মিনিস্টার অফ ইজিপ্ট আমি মিশরের অর্থমন্ত্রী বাবা অজা আকুম মিনাল বাদবি মিম্বা আদি আন্না জাগা শাইতন ও বাইনি ও বাইনি এবং শুধু তাই নয় আল্লাহ তালা আপনাদেরকে সেই কানায়নের মরু অঞ্চল থেকে বের করে এনে মিশরের এই সভ্য সমাজে নিয়ে আসলেন এবং শয়তান যে আমার আমার ভাইদের মধ্যে যে চক্রান্ত করেছিল যে চক্রান্তের ফাঁদে পা দিয়ে আমার ভাইরা আমাকে অত্যাচার করে কুয়ায় ফেলেছিল এই বিশাল ঘটনা প্রবাহের পরে আল্লাহ তালা আমাদেরকে এই হ্যাপি রিউনিয়নের সুযোগ দিলেন পুরো ফ্যামিলি আজকে আমরা আমরা একত্রিত হলাম আন থেকে এখন মিশরে বসবাস করবো আল্লাহ তালা যার ক্ষেত্রে চান এরকম অত্যন্ত দয়া দেখিয়ে থাকেন ইন্না হুবুল আলিমুল হাকিম তিনি মহাগেনী তিনি প্রজ্ঞাময় এবার ইউসুফ আলহ ইসালাম আল্লাহ যে ওনাকে সেই অন্ধকুয়া থেকে রাজপ্রাসাদে নিয়ে আসলেন দাসত্ব থেকে রাজত্বের সিংহাসনে বসলেন বাবাকে আবার পুরো ফ্যামিলি সহ মিশরে আসার সুযোগ দিলেন হ্যাপি রিইউনিয়ন অফ দ্য ফ্যামিলি ঘটার সুযোগ করে দিলেন সেদিন ঈসোয়াহিসলাম এবার আল্লাহ তালার প্রশংসা করছেন তিনি বলছেন রব্য সদাহী তেনি মিনাল মুরকাল্লাহ তুমি আমাকে ক্ষমতা দিয়েছো ও আল্লাম মিন তাউই আলা হাদিস তুমি আমার কথার মর্মে পৌঁছারতে ফিক দিয়েছ কেউ কোনো জটিল কথা বললে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে আমি এটা ব্যাখ্যা করে দিতে পারি এটা তুমি শিখিয়েছো

এবং সৎ কর্মশীলদের সাথে যেন আমার হাসর হয় তাদের সাথে যেন আমি মিলিত হতে পারি সমন্বিত সুভি সুদী খুব সংক্ষেপে এভাবে সাইদান ইউসু ইসলামের সেই চমৎকার আহসানুল ফসাজ দ্য বেস্ট এবং স্টোরিজ যত ঘটনা হতে পারে পৃথিবীতে আল্লাহ বলেছেন এটা সবচেয়ে শ্রেষ্ঠ ঘটনা বা স্টোরি এভাবেই শেষ হল একশো এক আয়াত পর্যন্ত আজকে আমরা কাভার করলাম একশো দুই থেকে শুরু করে একশো এগারো পর্যন্ত এই এগারোটি আয়াত মূলত এই দশটি আয়াত মূলত উপসংহার এই উপসংহারটি ইনশা আল্লাহ আজিজ আমরা আমাদের সর্বশেষ লাইভ সিরিজে অর্থাৎ আগামীকাল শুক্রবারে চতুর্থ পর্বে আমরা এই উপসংহারটি টেনেই পুরো একশো এগারো আয়াত বিশিষ্ট এই সুরাটির সারমর্ম কি কী সার নির্যাস কী শিক্ষা কী রিফ্লেকশন কী লাইফ লেসেন কী আছে আমরা খুঁটে খুঁটে বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে থেকে আমাদের জীবনে জন্য পাথেও নেওয়ার চেষ্টা করব শিক্ষা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করছি লাইভগুলো দেখে আপনারা উপকৃত হচ্ছেন সুরা ইউসুফ সম্পর্কে খুব সহজে সাবলীল আপনারা কথামালাগুলো আপনারা বুঝতে পারছেন এবং আশা করি আপনারা শেয়ার করছেন যারা দেরিতে যুক্ত হয়েছেন তাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করব যে আপনারা লাইভটি শেয়ার করবেন শেয়ার করলে যেটা হয় অনেক ভাই বোনরা এই লাইভগুলো থেকে ওনারা লাইভগুলো শুনতে পারেন এবং উপকৃত হতে পারেন